ফার্মাসিউটিক্যাল ড্রাগ রিভিউ চ্যানেলে স্বাগতম। বন্ধুরা, আজ আমরা কোনো ওষুধ নিয়ে আলোচনা করব না, আজ আমরা একটি উপকারী ফল নিয়ে আলোচনা করব, কমলা লেবু। এই ফলটি সবসময় পাওয়া যায়, কিন্তু শীতের সময় একটু বেশি পাওয়া যায়। দেখতে খুব সুন্দর এই ফলটি, খেতেও যেমন সুন্দর, তেমনি এর পুষ্টিগুণও অনেক। এর উপকারিতা তো কোনো কথাই নেই। আসুন এবার দেখে নিই এর উপকারিতা। যে সমস্ত রোগীদের স্ট্রোকের সম্ভাবনা থাকে, আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশনের তথ্য অনুযায়ী নিয়মিত কমলা লেবু খেলে স্ট্রোকের ঝুঁকি কমে। ব্লাড প্রেশারের সমস্যা যারা ভুগছেন, তাদের রক্তচাপ নিয়ন্ত্রণ রাখতে প্রয়োজনীয় শরীরে পটাশিয়ামের মাত্রা বাড়ানো উচিত। কমলা লেবুতে থাকা পটাশিয়াম রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। হার্টের ক্ষমতা বৃদ্ধি পায়। কমলা লেবুতে উপস্থিত ফাইবার এবং অন্যান্য উপকারী উপাদান দেহের ভেতরে খারাপ কোলেস্টেরলের মাত্রা কমানোর পাশাপাশি রক্তচাপকে নিয়ন্ত্রণে রাখতে বিশেষ ভূমিকা পালন করে থাকে। ফলে স্বাভাবিকভাবে হার্টের কোনো ধরনের ক্ষতি হওয়ার আশঙ্কা থাকে না। কিডনিতে পাথরের মতো রোগের হাত থেকে আশঙ্কা কমে। বেশ কিছু গবেষণায় দেখা গেছে যে নিয়মিত কমলা লেবু খাওয়া শুরু করলে শরীরে এমন কিছু উপাদানের মাত্রা বৃদ্ধি পায় যার প্রভাবে কিডনি ফাংশনের উন্নতি ঘটে। সেই সঙ্গে কিডনির স্টোনের মতো রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কাও কমে যায়, ক্যান্সারের মতো মরণ রোগ দূর করে। একাধিক গবেষণা থেকে জানা গেছে কমলা লেবুতে উপস্থিত অ্যান্টি অক্সিডেন্ট রক্তচাপ একেবারে নিয়ন্ত্রণে চলে আসে, আর এই কারণে নিয়মিত কমলা লেবু খাওয়ার পরামর্শ দেন চিকিৎসকরা। দেহের ভেতরে প্রদাহর মাত্রা কমায়। শীতকালে খেয়াল করে দেখা যাবে যে জয়েন্টে পেইন হয়ে ভোগান্তি খুব বেড়ে যায়, কারণ এই সময় দেহের ভেতরের প্রদাহ ও ইনফ্লেমেশনের মাত্রা ছাড়ায়, যে কারণে এমন পরিস্থিতি মাথাচাড়া দিয়ে ওঠে। এক্ষেত্রে কিন্তু কমলা লেবু আপনাকে বেশ সাহায্য করবে। বন্ধুরা, কমলা লেবুতে থাকা ভিটামিন সি এবং অ্যান্টি অক্সিডেন্ট নামে দুটি উপাদান ইমিউনিটিকে শক্তিশালী করে তোলে। শুধু তাই নয়, এই সুস্বাদু ফলটিতে রয়েছে প্রচুর পরিমাণ পটাশিয়াম, কার্বোহাইড্রেট, প্রোটিন, ফাইটোকেমিক্যাল এবং নানাভাবে শরীরে গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা একটি উপাদান। সেই সঙ্গে আরও নানা উপকার রয়েছে এই কমলা লেবুর মধ্যে। কমলা লেবু ওজন কমাতে চোখে পড়ার মতো একটি ফল। শীত মানেই ভুরিভোজ, শীত মানেই পিকনিক, আর শীত মানেই 25 এবং 31 ডিসেম্বরের উতাল পার্টি। ফলে সেই সময়টি কিন্তু পার হয়ে গিয়েছে, এখন নতুন বছরের জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ মাস অতিক্রম করে এপ্রিলের দিকে আসছি আমরা। এখন গরমের সময় ওজন বেড়েই যেতে পারে, স্বাভাবিক ঘটনা। এমন পরিস্থিতিতে যদি প্রতিদিন একটি করে কমলা লেবু খেতে পারেন, তাহলে ওজন বাড়ার চিন্তা একেবারে মুক্ত হওয়া যাবে। রোগ প্রতিরোধ ক্ষমতার উন্নতি ঘটায় কমলা লেবুতে উপস্থিত ভিটামিন সি, অ্যান্টি অক্সিডেন্ট এবং বিটা ক্যারোটিন শরীরে প্রবেশ করার পর রোগ প্রতিরোধের ব্যবস্থা শক্তিশালী করে তোলে। বন্ধুরা, তাই নিয়মিত এই ফলটি আপনি কিনে খেতে পারেন। এটি খেলে অবশ্যই অবশ্যই আপনার শরীর মন আরও সতেজ হয়ে উঠবে। তাই নিয়মিত পুষ্টিকর জাতীয় ফল, ফ্রুট এবং শাকসবজি খান, তাহলে দেখা যাবে যে ভিটামিনের অভাব পূরণ হয়ে যাবে, ভিটামিন ওষুধ আর আপনাকে খেতে হবে না। আজ এ পর্যন্তই। আমাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজে আপনি লাইক দিয়ে সঙ্গে থাকতে পারেন। আমাদের ফেসবুক পেজের লিংক দেওয়া রয়েছে এই ভিডিওর নিচে।